নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রেডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 148 বছর পর 8ই মে 2024 শনি জয়ন্তীতে ছয় রাশি শনি মহারাজের কৃপা পেতে চলেছে, দুই রাশি হতে চলেছে মহা কোটিপতি। 148 বছর পর শনি জয়ন্তী অর্থাৎ শনি মহারাজের বার্থডে, জন্মদিন। এই শনি মহারাজের জন্মদিনে তিনটি শুভ যোগ সৃষ্টি হয়েছে, সর্বাত্ম সিদ্ধি যোগ, শোভন যোগ এবং সৌভাগ্য যোগ। এই তিনটি যোগ কিন্তু সৃষ্টি হয়েছে 8ই মে 2024 এবং বুধবার পড়েছে। পাশাপাশি বৈশাখী আমাবস্যা কিন্তু রয়েছে, অর্থাৎ এই আমাবস্যা তিথিতে, এই শনি জয়ন্তীতে শনি মহারাজের বিশেষ আশীর্বাদ ছয় রাশি বরদান পেতে চলেছে, আর দুই রাশি অকল্পনীয় লাভ পাবে, অবিশ্বাস্য হলেও সত্য হতে চলেছে এই দুটি রাশি। আমি মোট 8টি রাশির কথা বলবো। দেখুন, 8 অর্থাৎ 8 তারিখ, 8 হচ্ছে শনির সংখ্যা। আপনার জন্ম তারিখ যদি 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে যদি হয়, আপনার ক্ষেত্রে এই শনি জয়ন্তী থেকে কিন্তু আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরবে। 8 17 17 মানে 1+7 = 8, 2+6 = 8, অর্থাৎ এই ডেটগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি আবারও বলি, শনি কলিযুগে আমাদের কর্মের ফলদাতা কারক গ্রহ, এবং শনির এটা বার্থডে, শনির জন্মদিন, জন্ম মহা উৎসব পালিত হয় এই শনি জয়ন্তীতে। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে তার থেকেও বড় আপনার আচরণ, আপনার ব্যবহার, তার উপর নির্ভর করবে শনি আপনাকে কেমন রেজাল্ট দিবে। শনি লগ্নটু দ্বাদশভাবে কোথায় অবস্থান করছে আগে জেনে নিন, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে যদি শনি খারাপ থাকে কি না, দেখবে যে কোনো কাজ, আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, অর্থাৎ যে কোনো জিনিসে কিন্তু লেন্দি কিন্তু করে দেয়। তাই শনিকে ভালো করতে, আবারও বলছি, আপনারা হনুমানজির উপাসনা কিন্তু অবশ্যই করুন, আপনারা হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, বিশেষ বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। এবং এই শনি জয়ন্তী মানেই যে অনেকে শনি মন্দিরে গিয়ে সর্ষার তেল দিয়ে পূজা দেওয়া, এটা করবেন না। কারণ শনি যেখানে মূর্তি রয়েছে, শনির যেখানে চোখ রয়েছে সেখানে যাবে না, কারণ শনি যে জায়গাতে দৃষ্টি দেয় না সেটা নাশ করে দেয়। অর্থাৎ যেখানে শনি শিলা রূপে পূজিত হয় কি না, আমি আবারও বলছি, সেখানে কিন্তু শনি পূজা যদি আপনারা করেন, আপনাদের যে কোনো মনস্কামনা কিন্তু পূরণ কিন্তু হবে। আপনাদের বাড়ির কাছে শনি শিলা রূপে পূজিত হয় না, অনেকেরই ক্ষেত্রে হয়, মন্দির রয়েছে, আপনারা কি করবেন, অশ্বত্থ গাছের নিচে সরিষার তেলের প্রদীপ দিয়ে আপনারা ওং সাং শনিশ্চরায় নম, ওং প্রাং প্রিং সা শনিশ্চরায় নম, এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন, তাতে শনি সম্বন্ধীয় সমস্যাগুলো কাটবে। আর শনির যে জন্ম উৎসব, এটা একমাত্র পালিত হয় রাত্রিতে, দিনে কিন্তু নয়। অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার পর যখন অন্ধকার হয়ে আসে,
তখন কিন্তু এই পুজোতে আপনারা করুন, তাতে কিন্তু শনির বিশেষ কৃপা কিন্তু পাবেন। শনি কলিযুগে আপনার সন্তান, অর্থ, কর্ম, কেরিয়ার সমস্ত দিক কিন্তু নির্দেশ কিন্তু করে। এবং শনিকে প্রসন্ন করতে গেলে কি করতে হবে, শনিকে প্রসন্ন করতে গেলে আমি আবারও বলছি, আপনাকে কিন্তু বিশেষ করে রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে কিনা তাদেরকে কিন্তু কিছুটা হলো খাবার দিতে হবে। অর্থাৎ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি রাস্তার দুস্থ কুকুরকে খেতে দিন, যারা দুর্বল মানুষ রয়েছে তাদের সহায়তা করুন। শনি দেখায় কি, দেখবেন যার জন্মচক্রে শনি ভালো থাকে কিনা সে ভালো লয়ার হয়, অর্থাৎ ল সেকশনে কিন্তু যে আইনের জায়গাতে কিন্তু শনি নিয়ে যাওয়া করায়, ন্যায় করায়। শনি মানে হচ্ছে বিচার, অর্থাৎ ল, এটা কিন্তু শনি দেখায়। ভালো একজন উকিল, ভালো আপনার একজন আধ্যাত্মিক লাইনে যেতে পারে, অর্থাৎ যারা কোনো আধ্যাত্মিক লাইনে যেতে চায় তাদের শনি ভালো থাকা দরকার আছে। শনি ভালো ভালো হলে আপনি গাড়ির বিজনেস করবেন, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন, বা লোহার কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকবেন। শনিকে কিন্তু ভালো থাকা দরকার। আর শনি যদি আপনার খারাপ হয় কি না, আপনাকে রাজা থেকে কিন্তু ভিখারি করে দিবে। আপনারা অবশ্যই আগে দেখে নিন শনি প্লেসমেন্টটা কেমন রয়েছে। শনি যদি আপনার খারাপ থাকে কি না, আপনার জীবনে অর্থ কিন্তু টিকবে না। প্রচুর অর্থ ইনকাম করেছেন কিন্তু এককালে, কিন্তু নেই আজকে। এককালে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছিলেন, কিন্তু সেই আপনার বড় বড় বিজনেস, আপনার জায়গা, জমি সব বিক্রি হয়ে গেছে ঋণের দায়ে, ঋণের দায়ে সব বিক্রি হয়ে গেছে, জানবেন শনি খারাপ। আপনার কাছে, আপনার আন্ডারে প্রচুর লোক কাজ করত, দেখবেন তাদের সামনে আপনি অনেক একটু কি মনে হবে যে না, আমার আন্ডারে কাজ করতো তারা আজকে অনেক বড় বড় জায়গাতে চলে গেছে, আমার বড় বড় কোম্পানিগুলো ডুবে গেছে, জানবে শনি কিন্তু খারাপ রয়েছে। আর শনি খারাপ হওয়ার একটা লক্ষণ দেখবেন, যাদের হাতে রেখা বুঝতে পারছেন না, দেখবেন বেশি চুল উঠবে, অর্থাৎ আপনাদের চুল যে আছে না সেটা চুল উঠে যাবে। আর শনি ভালো যদি থাকে কিনা, দেখবেন আপনার গোছা গোছা চুল, মাথায় চুল ভর্তি কিন্তু থাকবে। শনি যদি ভালো থাকে, দেখবেন আপনার এনার্জি লেভেল ভালো থাকবে। শনি, আমি আবারও বলছি, শনি যাকে দেয় না দু হাত ভরে দেয়। সমুদ্র দেখেছেন, সমুদ্র কোনো একটা ব্যক্তিকে যদি বলা যায় যে তুমি একটা বালতি দেওয়া হলো তুমি জল তুলতেই থাকো, আপনি 35 বছর পর গিয়ে দেখলেন লোকটি জল তুলতেই আছে, সমুদ্র যে জায়গাতে আছে সেই জায়গাতেই রয়েছে। অর্থাৎ শনির অর্থ কিন্তু এরকম স্টেবল অর্থ দেয়। শনি দেয় একটু দেরিতে, কিন্তু যেটা দেয় না শনি, দেখবেন শনি যাদের ভালো থাকে কিনা একটু দেরিতে সাকসেস পায়, কিন্তু যখন শনি দেয় না, মানে এক কথায় ভাবনা চিন্তার বাইরে অর্থ দেয়। বড় বড় ইন্ডাস্ট্রি এগুলো শনি কিন্তু দেখে, বড় বড় গাড়ি শনি দেখে, গাড়ির শোরুম, গাড়ি বিজনেস করছেন শনি ভালো রয়েছে, তো এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার। ভালো একজন জাজ হতে গেলেও আপনার কিন্তু শনি ভালো থাকতে হবে, তো এই জায়গাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবার আমি বলি যে এই যে শনি কে ভালো করতে গেলে অবশ্যই আমি যে ক্রিয়াগুলো বললাম অবশ্যই করুন। ওম প্রাং প্রিং স শনিশ্চরায় নম, এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন, এবং এর পাশাপাশি আপনারা শনি রক্ষা কবচ পরিধান করুন। এবং পাশাপাশি যাদের ক্ষেত্রে প্রচুর সমস্যা নিয়ে রয়েছেন, ভিডিওগুলো শুনছেন, হয়তো আপনার ক্ষেত্রে সমস্যা রয়েছে, দেখুন তো আমি 90% উপরে যত দেখছি
শনির প্লেসমেন্ট কিন্তু খারাপ প্রত্যেকেরই রয়েছে। আসি কোন কোন রাশি শনির জন্মদিনে শনির বিশেষ কৃপা পেতে চলেছে, এবং যে দুটি রাশি মহাকোটিপতি হয়ে হতে চলেছে সে দুটি রাশির নাম আমি শেষে বলবো। আগে ছটি রাশির আমি নাম বলি যে রাশিগুলো বিশেষভাবে লাভ পেতে চলেছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির 148 বছর পর এই শনির মহা উৎসবে, শনির জন্মদিনে আপনার ভাগ্য কিন্তু খুলতে চলেছে, যে কোনো দিক থেকে আপনার অর্থনৈতিক লাভ হতে চলেছে, কর্মক্ষেত্রে উন্নতি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। দ্বিতীয় যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। এই শনি জয়ন্তী থেকে সিংহ রাশির বিজনেস ক্ষেত্র ভালো হতে চলেছে, ভাগ্য ক্ষেত্র বৃদ্ধি হতে চলেছে, এবং ডেলি ইনকামের জায়গা আপনাদের ভালো হতে চলেছে। তিন নম্বর যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। যাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন, এবং আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি, চার নম্বর রাশি। তুলা রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে 8 মে 2024 থেকে। আপনাদের হঠাৎ ধনপ্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। পাঁচ নম্বর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বিশেষ কৃপায় আপনাদের সম্পত্তি, এবং যারা কোনো গাড়ি কিনতে চাইছেন বা কোনো জমি কিনতে চাইছেন, বাড়ি তৈরি নির্মাণ করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ হতে চলেছে, এবং আপনাদের ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি আমি কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কপাল খুলতে চলেছে শনি জন্মোৎসবে, শনি জয়ন্তী থেকে আপনাদের কর্মক্ষেত্রে এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের প্রভূত উন্নতি কিন্তু হতে চলেছে, প্রত্যেকেই বিশেষভাবে লাভ পেতে চলেছে। অর্থাৎ মিথুন রাশির ক্যারিয়ারের ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এবার আসি যে দুটি রাশি শনির বিশেষ কৃপা, শনির বরদান পেতে চলেছে, এই ছটি প্লাস দুটি রাশির কথা বলবো যেটা মহাকোটিপতি করতে চলেছে। নাম্বার ওয়ান রাশি, শনির সাড়ে সাথে চলছে, মকর রাশি। মকর রাশির বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনারা পাবেন, আপনাদের ইনকাম তিন গুণ বৃদ্ধি করবে, আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক লাভ 100% হতে চলেছে। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, অবশ্যই আপনারা কমেন্ট করুন। এরপর দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি শনি জয়ন্তী থেকে আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি, আপনাদের লটারি ফাটকা, শেয়ার বাজার থেকে বড় ধরনের অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, আপনাদের এই সময়ের মধ্যে ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, এবং এর সাথে সাথে আপনাদের যে টাকা ডুবে গেছিলো সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের হঠাৎ কোনো সূত্র থেকে বড় কোনো লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ মকর রাশি, বৃষ রাশি, শনি জয়ন্তী থেকে আপনাদের কপাল খুলতে চলেছে, আপনারা মহাকোটি লিস্টে নাম আসতে আপনাদের চলেছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।